হ্যালো ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মীদের অক্টোবর মাসের বেতন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। আজকে দেখুন বিজ্ঞপ্তিটি বার হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের অক্টোবর মাসের বেতন নিয়ে যে গুরুত্বপূর্ণ একটি আপডেট, সেই আপডেটটি দেখুন কি লেখা আছে বিজ্ঞপ্তিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার আগে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখুন বিজ্ঞপ্তিতে কি লেখা আছে। দেখুন ডান দিকে 30 সেপ্টেম্বর 2020 বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। সাবজেক্ট হয়েছে স্যালারি ফর দ্য মান্থ অফ অক্টোবর 2020। এখন দেখুন লেখা আছে লাইন বাই লাইন, 27/8/2015 অনুযায়ী স্যালারি অফ দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আর ডিসবার্স অন দ্য লাস্ট বাট ওয়ান ওয়ার্কিং ডে অফ দ্য মান্থ অ্যান্ড স্যালারি আউট অফ গ্র্যান্টস ইন অ্যাড আর ডিসবার্স অন দ্য লাস্ট ওয়ার্কিং ডে অফ দ্য মান্থ টু হুইচ দ্য স্যালারি ইজ রিলেটস। এখন দেখুন লেখা আছে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের বেতন মাসের শেষে একটা ওয়ার্কিং ডেতে হয়, যেখানে একটা ওয়ার্কিং ডেতে, এবং গ্র্যান্টস ইন অ্যাডস যারা কর্মীরা আসেন তাদেরও বেতন যে কোনো স্যালারি হয় যে কোনো মাসের একটা লাস্ট শেষের ওয়ার্কিং ডেতে বেতন দেওয়া হয়, লাস্ট ওয়ার্কিং ডে। এখন এখন লেখা আছে ইন পার্সিয়াল রিল্যাক্সেশন অফ প্যারা নম্বর 1 এন্ড 2 অফ দ্য স্যাড অর্ডার দ্য স্যালারি অফ দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড স্যালারি আউট অফ গ্র্যান্টস ইন অ্যাড ফর দ্য মান্থ অফ অক্টোবর 2020 উইল বি ডিসবার্স অন দ্য 28 অক্টোবর এবং 29 অক্টোবর। এই অক্টোবর মাসের বেতন 28 তারিখ এবং 29 তারিখে দেওয়া হবে। যখন তারপর নিচে লেখা আছে দ্য কনসার্ন ডিডিওস অ্যাডমিনিস্ট্রেশন মে সাবমিট দ্য পে বিল, অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তাদেরকে পে বিল জমা দিতে বলা হয়েছে 9/10/2020 মধ্যে, এবং সেভাবে সেই অনুযায়ী তারিখটি 28 এবং 29 তারিখের মধ্যে স্যালারি ক্রেডিটেড হয়ে যাবে সমস্ত রাজ্য সরকার কর্মীদের। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।